মান্নাবিজি মসজিদুন নববীর ভিতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে এ সাহাবীরা রে আমি তোমাদেরকে বনী ইসরাঈলের জামানার ভিতর একটা গল্প তোমাদেরকে শোনাইতে চাই ওই বনী ইসরাঈল জামানার ভিতরে তিনজন বন্ধু ছিল চিৎকার করে বলেন কয়জন আরো জোরে বলেন এই তিনজন বন্ধু ছিল তিনটা যুবক এই তিনটা যুবক একদিন বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে হেঁটে 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 রওনা করে দিল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ তাআলা মুত্তাকি মানুষদেরকে কেমনে হেফাজত করে এই তিনজন যুবক যখন রাস্তা দিয়ে রওনা করলো ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে 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 লক্ষ্য করে দেখে হঠাৎ করে উত্তর আকাশে কালো মেঘ শুরু হয়ে গেল ওই কালো মেঘটা পার হওয়ার পরে ওই মেঘের মাধ্যমে হঠাৎ করে যখন ঝড়ের শুরু হয়ে গেল প্রচন্ড বেগে ঝড় চলতেছে আসমান থেকে বিকট শব্দে আপনার যখন ডাক পড়া শুরু হয়ে গেছে যখন বিজলি চমকাচ্ছে আসমানের মধ্যে যখন বজ্রপাতের শব্দ হচ্ছে এই তিনটা যুবকের মনের মধ্যে বড় হয় এখন আমরা কোথায় যাব আশেপাশে যাওয়ার মতো তো কোনো বাড়ি নাই আশেপাশে যাওয়ার মতো তো কোনো প্রতিষ্ঠান নাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতে যাইতে লক্ষ্য করে দেখ একটা পাহাড়ের কাছে যখন চলে গেছে ওই পাহাড়ের মধ্যে লক্ষ্য করে দেখ একটা গুহা দেখা যায় ওই তিনটা যুবক বাঁচার জন্য চেষ্টা করে ওই রাস্তাটা ছেড়ে ওই গুহার ভেতরে আত্মগোপন করেছে জোরে বলেন আল্লাহু আকবার কিসের মধ্যে আত্মগোপন করেছে আরো জোরে বলেন এই তিনটা যুবক যখন গুহার মধ্যে আত্মগোপন কর ওই গুহার মধ্যে ঢোকার পরে আল্লাহর কৃপা ঝড় যখন বিশাল বড় শুরু হয়ে গেছে ওই পাহাড়ের উপরে ছিল বিশাল বড় একটা পাথর ওই পাথরটা নড়তে নড়তে উল্টিতে উল্টিতে ওই গুহার মুখের মধ্যে চলে গেছে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল ওই তিনটা যুবক ওই গুহার মধ্যে ঢোকার পরে পাথর এসে যখন গুহার ঢোকার মুখটা বন্ধ হয়ে গেল তারা বিপদের মধ্যে পড়লো তিনজন মিলে চেষ্টা করেছে এই গুহার মুখটা সরাইতে পারে না ওই পাথরটা সরাবে কেমনে পাথর তো বিশাল বড় এই তিনজন যুবক বড় বিপদের মধ্যে পড়ে গেল এখন তারা কি করবে কেমনে রক্ষা পাওয়া যাবে এই তিনজন যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এখন আমরা তিনজন মিলে আল্লাহর কাছে ডাকব আল্লাহর কাছে ফরিয়াদ করব তার কারণ হলো এই বিপদের ভেতরে এক আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাগাজানু وأنتمُ الأعلون إن كنتم مؤمنين ইমানদার ব্যক্তিদেরকে হেফাজত করতে পারে কি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই তিনজন যুবক যখন নিরুপায় গুহার মধ্যে আটকে গেছে বের হওয়ার মতো কোনো বুদ্ধি নাই তিনজনে চেষ্টা করেছে পাথরটা সরাইতে পারে না তখন তারা তিনজন মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা এখন আল্লাহকে দোয়া করব আল্লাহর কাছে প্রার্থনা করব কিন্তু এমনিতেই করব না আমরা আমাদের জীবনে যদি একটা করে ভালো কাজ করে থাকি ওই ভালো কাজটা স্মরণ করে ওই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাবো যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে সুবহানাল্লাহ বলে কাজের কি দেবে ওসিলা জোরে বলেন কি দেবে যে আমরা যদি আল্লাহর ভয়ে কোনো একটা করে কাজ করে থাকি তিনজনে তিনটা কাজের কথা মনে করো মনে করে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ চাইলে আমাদেরকে রক্ষা করতে পারে চিৎকার করে বলেন রক্ষা করার মালিক কে আরো ধরে বলেন এই তিনজন যুবক যখন গোয়ার মধ্যে সিদ্ধান্ত উপনীত হয়ে গেল আল্লাহ তারা কেমন করে রক্ষা করবি কুতুব নম্বর যুবক ডাকতে বলেন আল্লাহ আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই তবে একটা কাজ শুধু তুমি আল্লাহ তোমার ভয় করেছিলাম তার জীবনের ঘটনা মনে পড়ে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল ওই বোনটা দেখার পরে যখন সুন্দরী যুবতী বড় হয়ে গেল ওই চাচাতো বোনকে দেখার পরে আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয় তার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই আমার চাচাতো বোনের সঙ্গে মেলামেশা করতে আমি তখন বারবার চাচাতো বোনকে খুব প্রস্তাব দিই ওই চাচাতো বোন আমার প্রস্তাব মেনে নেয় না আমি কয়েকদিন প্রস্তাব দেওয়ার পরে চাচাতো বোন আমাকে ডাকতে বলে এ যুবক রে তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করতে যাও আমাকে তোমাকে 1 লক্ষ টাকা দিতে হবে জোরে বলেন কয় লাখ 1 লক্ষ টাকা যদি হাজির করে দিতে পারো আমি তোমার মনের আশা বাসনা পূর্ণ করব এই কথা বলার পরে যুবক বলেন আল্লাহ আমি সেদিন থেকে চেষ্টা করতে 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 করতে
বিভিন্ন উপায়ে বিভিন্ন পরিক্রমায় 1 লক্ষ টাকা হাজির করে ফেললাম। একদিন গভীর রজনীতে হঠাৎ করে সাজাদা বোনের ঘরের মধ্যে ঢোকার পরে দরজা জানালা লাগাই দিয়েছি, 1 লক্ষ টাকা সাজাদা বোনের হাতের মধ্যে দিলাম, তোমার শর্ত পূরণ করেছি, এখন তুমি আমার শর্ত পূরণ করো, আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই, আমি তোমার সঙ্গে একান্তে কিছু সময় কাটাইতে চাই। ওই টাকাটা হাতের মধ্যে নেওয়ার পরে ওই সুন্দরী চাচাতো বোন কান্না করতে করতে বলে, এ যুবক রে ইন্নি আকাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সাবধান হয়ে যাও, এই গভীর রজনীতে ঘরের দরজা জানালা বন্ধ, আমি আর তুমি যদি প্রেম ভালোবাসা মহব্বত করি এই দুনিয়ায় কেউ দেখতে পারবে না, কিন্তু একজন মহান স্রষ্টা আছে আল্লাহ তাআলা কিন্তু দেখতে পারবে, আল্লাহর কাছে তোমাদেরকে কিন্তু হিসাব দেওয়া লাগবে, তোমাকেও হিসাব দেওয়া লাগবে, আমাকেও হিসাব দেওয়া লাগবে। জিনার শাস্তি বড় বড়, ওই জিনার শাস্তি হলো কবিরা গুনাহ, আল্লাহ তাআলা কিন্তু দুজনকে জাহান্নামে দেবে। এ যুবক খবরদার, দুনিয়ার লোক তাদের সব মহব্বতে পড়ো না, জাহান্নামের আগুনকে ভয় করো, ওই আগুনকে সহ্য করতে পারবা না, আমিও জাহান্নামের আগুনকে বড় ভয় করি। এই কথা যখন আমার চাচাতো বোন আমার কাছে বলল, এই কথা আমার অন্তরের মধ্যে ঢোকার পরে, আমি কতটা কান্দা শ্রবণ করার পরে অন্তরের মধ্যে হঠাৎ করে ধাক্কা লাগলো, ওই জাহান্নামের কথা আমার মনে পড়লো, আমি চাইলে আমার ওই মেয়েটির সঙ্গে মেলামেশা করতে পারতাম, কিন্তু এই গভীর রজনীতে তুমি আল্লাহ তোমার ভয়টা আমার কলিজার মধ্যে ঢোকার কারণে আমি মেয়েটির সঙ্গে জেনা ব্যবচার করি নাই, ও আল্লাহ শুধুমাত্র তোমার ভয়ে এই কাজটা করেছি, তুমি আল্লাহ এই কাজটা যদি পছন্দ করে থাকো এই বিপদের মধ্য থেকে আমাদেরকে হেফাজত করো। রসুল হাদিসের মধ্যে বলেছেন, ওই যুবকটা এই কথা বলার পরে দোয়া করতে দেরি হয়েছে, ওই গুহার মুখ থেকে ওই পাথরটা এক বিঘ পরিমাণ সরে যেতে দেরি হয় না। লিল্লাহ তাকবীর। ওই যুবকটা যখন দোয়া করেছে ওই গুহার মুখ থেকে বিশাল বড় পাথর এক বিঘ পরিমাণ সরাইয়া দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, তার মানে বোঝা গেল বিপদের মধ্যে পড়লে কে রক্ষা করতে পারে, কে সাহায্য করতে পারে, আল্লাহ।